চ্যানেলে আপনাকে সকলকে স্বাগতম। আজি আমার হাতে আছে ধুবরি বিধানসভা সমষ্টির বিধায়ক নজরুল হক স্যার। স্যার আমার অভিমত ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনার অভিমত ইউটিউব চ্যানেলক মই নমস্কার জানাইছো, ধন্যবাদ জানাইছো। স্যার প্রথমে আমি আপনার বায়োগ্রাফিটো অল্প জানাবলৈ চেষ্টা করিম। স্যার আপনার ঘর কত আর জন্ম কেতিয়া হৈছিল? মোর ঘর ছাগলীয় গাঁৱত গোলগঞ্জ সমষ্টির অন্তর্গত, একদম পশ্চিমবঙ্গের বর্ডারতে লগা। মোর 1970 সনের 31 জানুয়ারিতে জন্ম হয়েছিল। মোর দেউতার নাম আলহাজ করিমুল্লাহ বেপারী, তাকে এতিয়াও জীবিত আছে, সুস্থ আছে। স্যার আপনার ঘর কোন কোন আছে বর্তমান? মোর ঘর মাক আছে, দেউতাক আছে, মোর ডাঙর দাদা এজন আছে, দুজন তিনজন সরু ভাইটি আছে। ভনী সকলের তো বিয়ে হয়ে গেছে, এতিয়া মোর ওয়াইফ তো আছেই, এজনী ছোৱালী আর এজন লড়া আছে। স্যার আপনার শিক্ষা দীক্ষার বিষয়ে অল্প কব নাকি, আপনি কোনখিনি পড়েছিলেন? মই প্রথম পোকালাগি সিনিয়র বেসিক স্কুলত ক্লাস ওয়ানত এডমিশন হই, তাত ক্লাস থ্রি লৈকে পড়ার পিছত ছাগলী এম ই স্কুলত আহি, তারপর মই 7 পাস করে ছাগলী হাই স্কুলত ক্লাস 10 লৈকে পাস করেছো, হালাকুড়ি হায়ার সেকেন্ডারিত হায়ার সেকেন্ডারি পাস করেছো। তারপর হায়ার সেকেন্ডারি পাস করার পিছত মই বিএন কলেজ মহাবিদ্যালয় ভোলানাথ মহাবিদ্যালয়ত এডমিশন হয়ে এবছর থাকি মই টিসি লৈ গৈ গোলগঞ্জ চিলিয়ারাই কলেজের পৰা গ্রেজুয়েশন কমপ্লিট করেছো 93 সনত। স্যার আপনার রাজনৈতিক কেরিয়ার কেতিয়া পৰা আৰম্ভ হল? মোর রাজনৈতিক কেরিয়ার 2005 সনত। মোর মোমাই আবু তাহের বেপারী যেতিয়া পলিটিক্সত আহিল তেতিয়া মই আগমনী ব্লকের ইয়ত কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আর 2006 সনত বিধানসভা নির্বাচনত তাহের বেপারী যেতিয়া জিকিলে 2007 সনত মোক জেলা পরিষদের ক্যান্ডিডেট তেখেতে থিয় করালে। মই নিশ্চয় সত্ত্বেও হালাকুড়ে জেলা পরিষদের পর খেলবলে বাধ্য হয়েছিল। তারপর জেলা পরিষদ জিকার পিছত মই যে ধুবরী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে 5 বছর কার্যকাল অতিবাহিত করার পিছত সেকেন্ড টাইম আকৌ মই ভোটার লিস্ট ট্রান্সফার করে আগমনী জেলা পরিষদের পর কন্টেস্ট করে আকৌ জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলো। তো যেহেতু চেয়ারম্যান পোস্ট মহিলা পড়ে গেল, মই আর হব নারিল। তারপর 2015 সনত এই কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচার এইবিলাক লৈ মই বহুত কমপ্লেন দিয়ার পিছতো যদি একো নহল, তেতিয়া মই এদিন এয়ারপোর্টত আমার এআইডিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবক লগ পালো। তেখেতে মোক অফারটো দিলে, মই তেখেতক কলো যে ঠিক আছে মই এতিয়াই জয়েন আপনার জয়েন করিম, যেহেতু আপনার সংখ্যা থাকা সত্ত্বেও মই জেলা পরিষদ আপনার মেম্বার কংগ্রেসের ফলের আনি মই দুবার, এবার মই নিজে হলো আর সেকেন্ড টাইমও বনাই দিছো, গতিকে এই জেলা পরিষদটা যদি আপনাকে ঘুরাই দিব পারো, যেহেতু এই করাপ্টেড, ঘুরাই দিহে মই ইউডিএফ জয়েন করিম। তারপর মই অভিযান আরম্ভ করল, তেতিয়ার প্রভাবশালী মন্ত্রী রকিবুল হোসেন গোটেই অসম পুলিশক ডিসি এসপিক লগাই দিছে আমি অনাস্থা অনার পিছত। অনাস্থা ডিসি নিদিয়ে সিও নিদিয়ে হাইকোর্টত গল, হাইকোর্টের আমি অনাস্থার ডেট আনিল, তারপর সুপ্রিম কোর্ট গল, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিলে, আকৌ আমি যেতিয়া সুপ্রিম কোর্টত মুভ করল দিলে আমার পাক্কা 1.5 মাহ টাইম লাগেছিল। এই 1.5 মাহ সময়ত আমার 20 জন মেম্বার উইথ ফ্যামিলি, রমজান মাহ আছিল, গোটেইখানি ওয়েস্ট বেঙ্গলত আসিল। রকিবুল হোসেন অসম পুলিশের যোগেদি ওয়েস্ট বেঙ্গলত গোটেই হোটেলত রেড করাইছিল, মোর 24টা কেস মোর নামত জাপি দিছিল। ধুবরীর নজরুল ইসলাম উপযুক্ত আছিল আর এসপি মির্জানন্দ শর্মা আছিল, দুজনে বেঙ্গলোর একদম বর্ডারের পর ধুবরী লৈকে সিআরপি লগাই দিয়েছিল যেদিন আমার ডেট। তারপিছতো তেখেতসকলে রক্ষা করিব নোৱাৰিলে, আমি আহি জেলা পরিষদে উপস্থিত হলো, ওই নো কনফিডেন্স আনি মনু খানের ওয়াইফ তানজিনা খানক জেলা পরিষদের পর ক্ষমতাচ্যুত করার পিছত মই 7 দিন পিছতে এআইটিএফ দলত জয়েন করিলো। যোগদান করার পিছত মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবে মোক ধুবরীর সমষ্টির পর 2016 সনত এআইডিএফর প্রার্থিত্ব প্রক্ষেপ করিলে, আর রাইজর বিপুল সহারিত ইনশাল্লাহ মই বহুত ভোটত জিকিল, নতুন বিধায়ক হয়ে আছো। স্যার আপনি কেতিয়া ভাবিছিল নে এমএলএ হম বলে? যেতিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিল তেতিয়া মোর এটা স্বপ্ন আছিল, ইমান করাপশন ধুবরী হেডকোয়ার্টার সমষ্টি, এটা প্রত্যেক অফিসত গেলে পেজ উল্টাওতে পয়সা লাগে, যিমান বিষয় আছে যিমান রাজনীতিবিদ আছে পয়সার অবিহনে কোনোই কাম নকরে। তেতিয়া মই প্রতিজ্ঞা করেছিলাম যে এমএলএ হওয়াটা দরকার,
এমএলএ হয়ে মই একদম 3.5 বছর বুকুতো হাত দিয়ে কব পারিছ নজরুল ইসলাম জাতীয় উপায়ুক্ত তার পরবর্তী পর্যায়ে ধীরাজ চৌধুরী 3.5 বছর কাল মই ধুবড়ীর করাপশন মোটামুটি রোধ করবলে সক্ষম হয়েছে এতিয়াও কইছে যদি শুনে যে এমএলএ জানে আপনি যাই ট্রাই করব কোনো অফিসার যদি কয় এমএলএ পঠাইছে 10,000 টাকা দি পয়সা নলব উল্টে আপনার সাফ হয়ে পঠাই দিব তো কিছু রোধ করব পারিছে আর এই বর্তমান বিজেপি সরকারের দিনত যে দুর্নীতি কংগ্রেসতকৈ 5,000 গুণ বেশি দুর্নীতি বর্তমানের উপায়ুক্ত মানে বহুত এফআইআর লস করব দিছে এফআইআর লস নয় এফআইআর দিলেই বিজেপি যাই জয়েন করে যিকোনো পার্টির মানুষ যদি এফআইআর কেবাটাও দিছে মানে লস করব লস করেছে তার পিছদিনে যাই বিজেপি জয়েন করেছে ইমান এনেকুৱা নজির বহুত আছে তারপর উপায়ুক্ত আর মজবুত যেহেতু গভর্নমেন্ট ইহতর অ্যারেস্ট করব নয় এসপি করব নয় এনেকুৱা কেস বহুত আছে ঠিক আছে স্যার স্যার আপনি যেহেতু দীঘলীয়া আপনার রাজনৈতিক কেরিয়ার স্যার আপনার ভাল লগা মুহূর্ত আর বেয়া লগা মুহূর্ত শেয়ার করব নাকি ভাল লগা দেখক ইয়া দেখো নাই মোর ইচ্ছা না আসিল মই বিজনেস করেছিল মোর অন্ধ্রপ্রদেশত বনির ফার্ম আসিল মই বিজনেসম্যান বিভিন্ন বিজনেস আসিল ওয়েস্ট বেঙ্গলতো আসিল বর্তমানেও আছে তো এই ক্ষেত্রে মোর অহার ইচ্ছা না আসিল মমাই মোক মজবুর করেছিল যে তোমার বাইরে এইটো যে হালাকুড়ি এটা দেখিব নয় আর জিলা পরিষদ চেয়ারম্যান হয়ে অকনমান চেঞ্জ করব লাগিব সেই সময়ত মই অনিচ্ছা সত্ত্বে যেতিয়া আহিছিলো বেয়া লাগিছিল তারপর জিলা পরিষদ চেয়ারম্যান হয়ে কার্যকলাপ চলাই চলার পিছত প্রথম চেয়ারম্যান হয়ে ভিজিট আসিল মোর মানিকাচর সমষ্টি তাত যাই মই ভিডিওক মাতি আনি এটা রাস্তাত 5 বার টাকা ধরেছে এটাত মই তাকে অ্যারেস্ট করাইছো কিষাণ শেড মই 13টা চাইছো 13টা হাতেরই দি ওয়াল ইঠা দি কাটিছে সেই ঘরবিল ভাঙি পেলাইছো তারপর আইওআইর ঘর যেতিয়া আছে 275টি ঘর নকরাক মানিকাস্তর সমষ্টিত বিষয়ে আর প্রতিনিধি মিলিয়ে টাকাখিন উঠাইছে পরবর্তী পর্যায়ে এই ঘরবিল করে দিয়েছে তেতিয়া মই শান্তি পাইছো যে কিবা এটা মই করব পারিছো ধন্যবাদ স্যার